নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পথেই আটকে গেছে আমাদের গাড়িটা। আসলে এরকম একটি ঘটনা ঘটবে এটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। এই পর্বে প্রিয় দর্শক আমি শোনাবো জাহিদ নামের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের জীবনের গল্প। আমাদের একবেলা ভাত খাই, অন্য বেলা খাই না। মা মানুষের বাসায় কাজ করে, পান্তা ভাত এগুলো এনে এনে দেয়, আমরা ওগুলো খেয়ে বেঁচে থাকি। রোড পার হইতে ধরছিলাম, তখন আমাকে বাসের হেল্পারে আমাকে বাড়ি দিছে, আমি পড়ে গেছি, আমার কানের টেম্পানিক মেমব্রেনটা ফুটো হয়ে যায়। সব সময় অনেক ক্রাইসিসের ভিতরে ছিলাম, অনেক স্ট্রাগল করছি লেখাপড়াটাকে টিকিয়ে রাখার জন্য। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দের ছোট্ট বাড়ি রসিকপুরে যাও। তুমি যে পরিশ্রম করো, ধরো না স্যার, এই কিছু টাকা পয়সা রাখো। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? পেশেন্স ফলোআপ ইন হাউসে আমাদের এবারের গন্তব্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বানাখার ভিটা গ্রাম। এই পর্বে প্রিয় দর্শক আমি শোনাবো জাহিদ নামের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের জীবনের গল্প। যেই গল্পগুলো শুনলে আপনাদের মনটাও কেঁদে উঠবে, সেই সাথে আপনারাও জানবেন যে কীভাবে এইরকম একটি সমস্যা থেকে নিজেকে রক্ষা করা যায় এবং নিজে ভালো থাকা যায়, সেই গল্পটাই শোনাতে চাই আমি আজকের পর্ব থেকে। এই ছোট্ট পৃথিবীতে আসলে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কেই বা না চায়। তবে জীবন নিয়ে এত ভাবনা করার কোনো দরকার নাই, কারণ জীবন চলুক না জীবনের মতন করে। তুমি আমি সবাই নোরা চলে যাব অচিনপুরে, দুদিন আগে বা দুদিন পরে, তবে ভাবো না কেন এত বন্ধু, ভাবো না কেন এত জীবন নিয়ে, চলে যাক যাক জীবন জীবনের মতো করে। সুন্দরগঞ্জ অভিমুখে আমরা এখন আছি। বরাবরের মতন আমার সফর সঙ্গী আমার স্ত্রী আছে, অদিতি আছে, রাজপ্রিয়া আছে, রাজদীপ। এই যে দেখুন গ্রামের আঁকা বাঁকা মেঠো পথগুলো কর্দমাক্ত এবং তার পাশ দিয়ে বয়ে গেছে নদী। হ্যাঁ, সুন্দরগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পথেই আটকে গেছে আমাদের গাড়িটা। ড্রাইভার নিজেই নেমে এখন এই মাটি দিয়ে দিয়ে চাকার নিচে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে যাতে করে চাকাটা ওঠে। কত সংগ্রাম, কত মানে চেষ্টা করে যে আমরা এক একটা পেশেন্টের বাসায় পৌঁছাই, সেই বাস্তব চিত্র না দেখলে কিন্তু বোঝা যাবে না কত দুর্গম পথ পাড়ি দিতে হয় আমাদের। আসলে এরকম একটি ঘটনা ঘটবে এটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, যেহেতু কাদা, কাদাতে বারবার স্লিপ করছে। আমাদের সমস্ত চেষ্টা আসলে বৃথা গেল, কোনোভাবেই এই গাড়িটা উঠছে না। এখন ফাইনালি আমরা 999 ফোন দিচ্ছি, দেখি কোনো রেস্কিউ টিম আমাদেরকে উদ্ধার করতে পারে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডক্টর বাসুদেব কুমার সাহা বলছি। অবশেষে আমাদের রেস্কিউ টিম চলে এসেছে আমাদের এই মাইক্রোটিকে গর্ত থেকে উঠানোর জন্য। এইবার এবার উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, এবং এবং উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। এখন আমাদের গাড়ি নিরাপদে যেতে পারবে। এই যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, কাঁঠাল যেহেতু দেখা যাচ্ছে তার মানে এটাই মনে হয় কাঁঠাল। হ্যাঁ, এখানে তো জাহিদ থাকার কথা। ওই যে জাহিদকে দেখা যাচ্ছে। এই জাহিদ, আদাব স্যার। আদাব আদাব আদাব, কি অবস্থা? এই তোমার কাঁঠাল তুলি না? অনেক কষ্টের পর খুঁজে পেলাম। এই জাহিদ, তুমি গাড়িতে উঠো, গাড়িতে উঠো, গাড়িতে উঠো। যাই হোক, জাহিদ এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে তার বাড়িতে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তাই তোমার আব্বু, তাই তো? আচ্ছা। এই গরু, আর গোতা মারিস না কিন্তু। এই দেখছো মুরগিগুলো কি সুন্দর, হ্যাঁ, মুরগির ছানা। আসসালামু আলাইকুম। এই হাঁস কাদের? এই হাঁস দাদির। ও, তোমার দাদির? বাহ, ওরা সবাই একসাথে চলে, তাই তো? এখান থেকে কিন্তু একটা মেসেজ, আসলে একসাথে চললে কিন্তু বিপদ আপদ কমে যায়। এই হচ্ছে জাহিদদের বাড়ি। হ্যাঁ, আরে ভাই, গরিব ধনী গরিব কি আর গায়ে লেখা আছে? গরিব মানুষ আর ধনী মানুষ, এর কোনো আসলে ভেদাভেদ নাই পৃথিবীতে। মানুষ মানুষ, সবাই তো একজনের সৃষ্টি। জাহিদ রাম্মু কই? আসসালামু আলাইকুম।
ভালো আছেন? জাহিদ, তোমার জন্য একটা পাঞ্জাবি আছে, ঠিক আছে? এই যে হচ্ছে তোমার আম্মুর জন্য একটা শাড়ি, এই শাড়িটা পরবেন, ঠিক আছে? আমরা ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে এই আয়োজনটি করছি আমার পেশেন্টদের জন্য, পেশেন্টস ফলো আপ ইন হাউস। বাসায় আসি, বাসায় এসে দেখি তাদের একদম বাস্তব চিত্র, এবং সেই চিত্রটা আমার হৃদয়ে সারা জীবনের জন্য মানে গেঁথে থাকে, আমি এনজয় করি বিষয়টি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দের ছোট্ট বাড়ি রসিকপুরে যাও। হ্যাঁ, তো ওইরকমই কাহিনী আর কি, জাহিদদের বাড়ি ঘর। এই যে গ্রামের বাড়ির টিউবওয়েল দেখেন কেমন, এই যে আমি একটু চাপ দিয়ে হাতটা ধুয়ে ফেলতেছি, হরেক রকমের আয়োজন, হল ফাঁকড়া চলে আসছে, হরেক রকমের পিঠা পায়েস। এই প্রিয় মানুষরা যখন এরকম সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে, আমার মনটা ভরে যায়। এই আয়োজন থেকে আমি পেশেন্টদের খুঁটিনাটি সবগুলো বিষয় তুলে ধরতে চাই, এবং আজকে জাহিদের যে ফলো আপ, সেই ফলো আপটি আমি করতে এসেছি। তো শুরুতেই একটু জানতে চাই জাহিদের কাছ থেকে, জাহিদ তোমার কি মনে আছে কি কষ্ট তোমার ভিতরে ছিল এবং কি সমস্যায় তুমি এতকাল ভুগছিলে? আমি প্রথমত আমার টেম্পেলিং মেমব্রেনটা ছিদ্র ছিল, আর ওইটা বিভিন্ন ইনফেকশন হয়তো মাঝে মাঝে, একটা অ্যাক্সিডেন্টে হুট করে আমার কানের টেম্পানিক মেমব্রেনটা ফুটো হয়ে যায়, আমি নাকটা চিপে ধরে আমার কান দিয়ে বাতাস বের হয়। তখন আমার গাইবান্ধা সুন্দরগঞ্জে কীভাবে হয়েছিল, অ্যাক্সিডেন্টটা রোড পার হইতে ধরছিলাম, তখন আমাকে বাসের হেল্পারে আমাকে বাড়ি দিছে, আমি পড়ে গেছি, উঠে আমার নাকটা চিপে ধরছিলাম, নাক কান দিয়ে আমার বাতাস বের হয়েছিল স্যার। আমার বাবা একজন আগে ভ্যান চালক ছিল, ভ্যান চালক থেকে তারপরে কৃষি কাজ করে, দিন মজুরি, মানে আমাদের একবেলা ভাত খাই অন্যবেলা খাই না, মা মানুষের বাসায় কাজ করে, পান্তা ভাত এগুলো এনে এনে দেয়, আমরা ওগুলো খেয়ে বেঁচে থাকি। তারপরে আমার লাইফের স্বপ্ন, ছোটোবেলা থেকে সেই স্বপ্ন দেখি যে আমি বড় হয়ে ভালো একজন একটা প্রতিষ্ঠানে বড় একটা উচ্চ পদস্থ কর্ম নিয়োজিত থাকব। থেকে আমার পরিবার, আমার দাদা, আমার দাদি, আমার নানি, তাদের পাশে থাকব। দুর্ঘটনায় এসে কানের পর্দাটা ফেটে যায়, কিন্তু আমার স্বপ্নগুলো সব বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম টানাপোড়েনের মধ্য দিয়েও জাহিদ পড়ালেখাটা চালিয়ে গেছে। তারপরে আমার অর্থনৈতিক ক্রাইসিসের কথা বলছিলাম, যে আপনি বলছেন স্যার যে সমস্যা নাই, আমি তোমাকে সব কিছু বিষয়ে হেল্প করবো। আর তখন থেকে স্যার আমি আসলেই ভাবতে পারিনি যে অপারেশনটা সুন্দরভাবে সাকসেস হয়ে আমি আবার পরবর্তী এই লাইফটাই ফিরে পাবো, এবং আমার এখন কোনো আর সমস্যা নাই। জাহিদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং নিশ্চিত হই যে তার কানের পর্দায় একটি ছিদ্র রয়েছে। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ তোমার তো একটি অপারেশন করা লাগবে, আর এই অপারেশনটির নাম হচ্ছে কানের পর্দা প্রতিস্থাপন অপারেশন, এবং তার অপারেশনটি করেছিলাম আমি কিন্তু লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে। জাহিদ, তোমার সাথে গল্প করতে করতে কিন্তু অপারেশনটি সম্পন্ন করেছিলাম। এই যে কানের গোড়া দিয়ে কিন্তু আমরা লাইন তৈরি করে ভেতরে ঢুকেছিলাম, পালজাইসে মাইক্রোস্কোপ দিয়ে আমি তখন অপারেশনটি সম্পন্ন করি। তো আমি সবসময় এই চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে না, এ ধরনের অপারেশনে কোনো ভয়ের কারণ নেই, এবং এই অপারেশন সফলভাবে সম্পন্ন হলে পরে আউটকামটা কিন্তু অনেক সুন্দর আসে। এই যে আমি এখন তার কানটি চেক করছি এবং দেখতে পাচ্ছি যে তার যে টিম্প্যানিক মেমব্রেন বা কানের যে পর্দা একদম ঝকঝক চকচক করছে, কোনো রকম কোনো ছিদ্র নেই, ফোটা নেই, ইনফেকশন নেই। আমরা প্রথমে আগে একটু দেখে আসব যে অপারেশনের আগে কানের পর্দা কি অবস্থায় ছিল। তো এই ছিল তার কানের চিত্র, যেটি একদম ছিদ্র, সেন্ট্রাল পারফোরেশন। এখন আমরা আবার একটু দেখব যে আসলে ওই পর্দাটি কি অবস্থায় মানে উপনীত হলো অপারেশনের পর। ওয়াও, ফ্যান্টাস্টিক জাহিদ, অ্যাবসলুটলি ইওর টিম্প্যানিক মেমব্রেন ইজ অ্যাবসলুটলি অল রাইট। অর্থাৎ ন্যাচারালি যে টিম্প্যানিক মেমব্রেন দেখতে যেমন, ঠিক তেমনটাই কিন্তু জাহিদের দেখা যাচ্ছে। তো আমি সবসময় এই চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে না, এ ধরনের অপারেশনে কোনো ভয়ের কারণ নেই, এবং এই অপারেশন সফলভাবে সম্পন্ন হলে পরে আউটকামটা কিন্তু অনেক সুন্দর আসে, রোগী তার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পায়। এইটা হচ্ছে জাহিদের নানি, ঠিক আছে? নানির বাড়িতে এসে বড় হয়েছিল, তাই তো জাহিদ? তো নানি, এখন জাহিদের এই কান ভালো হওয়ার পর দেখে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, এর আগে কি ঘটনা ছিল বলেন তো দেখি। এর আগে তো কান নিয়ে খুবই সমস্যা, খাওয়ার পায় না, নিবে পায় না, পড়াশোনা করে পায় না, কলেজ যায় আইসে আসিয়ে ফিরে ওই দিন বাড়িতে অত্যাচার করে, বলে আমি পড়বেন নেই, পরীক্ষা দেবেন নেই, বলে না পরীক্ষা দিতে হবে, হয় তোমার কান থাকবে হয় যাইবে, পরীক্ষা দিলে ভবিষ্যতে একটা তোমার নতুন জীবন একটা ঘুরবে। এখন খুব সুন্দর, ভালো লাগে আমার ছেলেটার পড়তে,
এখন লেখাপড়া ঠিক মতো করতেছে, কানের জন্য তো করতে পারে নাই, খুবই সুস্থ অসুস্থ ছিল। আপনি আল্লাহ হলো বাঁচাইয়া, আপনি হলো উপলক্ষ করাইয়া আপনি আমার ছেলের জীবনটা ফিরিয়ে আনিয়ে আমাদের হাতে দিচ্ছেন। আমরা সবসময় বলি যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই, মানব ধর্মই হচ্ছে বড় ধর্ম। মানুষে মানুষের কোনো ভেদাভেদ না থাকুক, মানুষ মানুষের বিপদে আপদে এগিয়ে আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক, এটাই আমরা চাই। এবং এই ভালোবাসার বন্ধন টিকে থাকুক যুগ যুগ অনন্তকাল, সেই প্রত্যাশাই করছি। হ্যাঁ, আপনারা সবাই এই পরিবারটির জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা কিভাবে আছে, কোন হালে আছে, সেটা আসলে এই চিত্র বাস্তব চিত্র দেখলে আসলে বোঝা যায়। তার মধ্য থেকেও জাহিদ স্বপ্ন দেখছে, সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে হয়তোবা এই পরিবারটির হাল ধরবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ও এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, ও যেন ওর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারে এবং এই পরিবারটিকে আবার তুলে ধরতে পারে। এই তো জাহিদ স্যার, বাহ, আসলে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সো ভিউয়ার্স, আমার পছন্দ করা একটি পাঞ্জাবি এবং জাহিদের আম্মুর জন্য এই যে যে শাড়িটা, নতুন একটি শাড়ি, তারা দুজন পরে আমাকে দেখালো, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। সবসময় অনেক ক্রাইসিসের ভিতরে ছিলাম, অনেক স্ট্রাগল করছি লেখাপড়াটাকে টিকিয়ে রাখার জন্য। আকাঙ্ক্ষাটা সবসময় উঁচুতেই ছিল এবং আছে পাহাড় পরিমাণ আকাঙ্ক্ষা, এবং ঢেল তো ছিল আমার বাবা এই পাহাড়ে, যেহেতু লাগবে মাঝে সাফাইটা। তুমি যে পরিশ্রম করো, ধরো না স্যার, এই কিছু টাকা পয়সা রাখো, ধরো 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 ধরো, প্লিজ রাখো। তোমার পড়ালেখাটা যাতে তুমি কমপ্লিট করতে পারো সেটাই আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? পড়ালেখা করো ঠিকঠাক মতন, আর কোনো টেনশন করবা না। মনে রাখবা একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? ইচ্ছা থাকলে কি উপায় হয় না? উপায় হয়, উপায় একটা না একটা বের হবেই। টেক কেয়ার, ঠিক আছে, আবার দেখা হবে তোমার সাথে। আপাকে আমি বলেছিলাম যে শারমিন আপা, আপনি ভয় পায় না, আপনি আবার একটি নতুন জীবন ফিরে পাবেন, যে জীবনে থাকবে না কোনো ক্যান্সারের মতন কোনো মহামারী রোগ। এটাকে আমরা একদম আপনার দেহ থেকে আউট করে দিব এবং আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন।